ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি চলে যাবো ভবানীপুরে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিছু নির্দেশও দিচ্ছেন। দাদা সামনেটা একটু ছেড়ে দিন, সামনেটা ভবানীপুরের রেশন দোকানে মুখ্যমন্ত্রী সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন। রাজ্য জুড়ে রেশনে যে বেনিয়মের অভিযোগ, একেবারে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী, মাস্কও দিচ্ছেন তিনি। মানে বাংলার উৎপাদিত চাল বাংলার রেশনটাকে ভিড়ি হয়। দিদি আমি কোনো ভ্রমণ দেখেছেন কি বলুন? আমি আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। দিদি ওই গুজরাটে একটা এ মারা গেছে কর্মচারী বায়োমেট্রিক, সেরকম কেউ মারা গেলে আমরা দেখে নেবো বললাম তো। হ্যাঁ দিদি, ওখানে 20 তারিখ থেকে ওই বললাম মোদীকে দিয়ে এ করে তাই থেকে দিয়ে দিদি বাংলায় সাইট করছি না, বাংলায় নয় বুঝলেন, বাংলা তো আপনি আছেন, আপনার আপনার কাছে গিয়ে পড়ে এইটা কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে। এটা অবশ্য তাদের মুখ ঢাকা করেছে, এটা 100 দিনের কাজে জোর কি কেন নিয়েছিস? না শুধু আমাকে যে তৈরি করেছে যে সে আমাকে এটা স্যাম্পল দিয়েছে, মাস্ক পরতে হবে, পরে মাস্ক হাতে গেলে
এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ওদের আমি বলে গেলাম ওদের স্টোর আছে, যেখানে স্টোর নেই সেখানে ক্লাবের মধ্যে প্যাকেট গুলো করে দেবে, লোকালকে 5 কেজি করে দিয়ে তাহলে সুবিধা হবে। আমার আজকে সকালে আসুন, প্যাকেট করার জন্য 100 দিনের কাজের লোকেদের আমরা অ্যালাউ করে দিয়েছি, 100 দিনের লোকেদের দিয়ে ওই কাজটা করাতে পারে, তাতে তুই মোর আর মোর লোককে চাকরি দিতে পারবে। ঠিক আছে, দূরে রাখেন না, রিসেন্স দাও ঘুরছে, এখানে অঞ্চলে ঘুরবে, এই অঞ্চলে ঘুরবে, চলো তোমার চাপ নেই, শুনেন না একটু দূরে রাখেন না, কি আছে একটু এই দাদা সরে সরে যাও, আমি যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না, স্বরূপ পেশেন্টটা দেখি, স্বরূপ পেশেন্টটা দেখি, দাদা দাদা উঠে যাবে, গাড়ি গাড়ি ধরে যাবেন, গাড়ি গাড়ি ধরে যাবেন, গাড়ি ধরে যাবেন, না না থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, কোথায় আছে, কোথায় আছে, ধন্যবাদ।